না, এবার তো কিছু হয়নি। তুমি গেও মেয়ে হলেও ঘটে যে বদ বুদ্ধি আছে সেটা আমি প্রথম দিনেই বুঝেছিলাম। নাটক ধরে ফেলব সেই ভয়ে আজ আর নাটকের ধার পাশ দিয়েও গেলে না, তাই তো? ভালো, খুব ভালো। তাহলে একটা কথা বোঝা গেল, আমার পা ছুঁয়ে আর যখন কিছু হলো না, তাহলে সেদিন আমার পা ছুঁয়ে ছিটকে পড়ে যা দেখেছিলে সেটাও সত্যি হবে না, তাই না? গৌতমা মনে হয় ঠিকই বলেছেন, সত্যি তো আগের দিনের মতো কিছুই হলো না আজকে। তার মানে কিন্তু আমি যে প্রদীপ জ্বালাতে গাছ কৌটোটা পুড়তে দেখলাম সেটা সেটা কেন হলো গৌতমা? প্রদীপ, কোন প্রদীপ জ্বালিয়েছ তুমি? ওই ওই প্রদীপ, আরেকবার জ্বালিয়ে দেখবো গৌতমা। কি কোন সাহসে ওই প্রদীপে হাত দিয়েছো তুমি? কে অনুমতি দিয়েছে? সেটা না গৌতমা, আসলে আমি দেখলাম প্রদীপটা জ্বলছে না, তাই তাই ওই প্রদীপটা আগ বাড়িয়ে জ্বালিয়ে দিয়েছো। কোনো প্রদীপ না জ্বললেই সেটা জ্বালিয়ে দেবার অধিকার তোমার আছে? তা না, কিন্তু আবার তর্ক করছো? চলো চলো দেখি, প্রদীপ জ্বালাও, আগে নেভাও তারপরে প্রদীপটা জ্বালাও, দেখি কেমন জ্বলে, দেখি তোমার নাটক আরেকবার দেখি, নতুন করে কি নাটক করো তুমি। চুপ করে আছো কেন? নেভাও, ফু দাও, জ্বালাও প্রদীপ, নতুন নাটক দেখে চক্ষু সার্থক করি, নেভাও। বলছি কি কর্তামা, কর্তাবাবু ছবির সামনের প্রদীপটা জোর করে নাই বা নেভালাম, আমি বরং আপনার পা টিপে দিই। দাঁড়াও, অমনি পালাতে চাও না? যাতে আমি প্রমাণ করতে না পারি যে তোমার ওই গাছ কৌটো পুড়ে যাবার গল্পটা নাটক ছিল। জানো তো অতি চালাকের গলায় দড়ি, এই হেমাঙ্গিনী চৌধুরীর কাছ থেকে পালানোটা অত সহজ নয়। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।